হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা হচ্ছে পাট গাছ থেকে কিভাবে পাটের আঁশ সরিয়ে নেওয়া হয় সেই নিয়ে ভিডিও। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাট গাছ থেকে পাটের আঁশ সরিয়ে নেওয়া হচ্ছে। তো সাধারণত আমাদের এলাকায় তো 10 থেকে 15 দিন পাট পানিতে বা পুকুরে পানিতে রাখা হয়, এবং কি সেগুলা পাট গাছগুলো কিছু ভারী জিনিস দিয়ে চাপা দেওয়া হয়, যার কারণে পাট গাছগুলো পানির নিচে থাকে আর সহজেই সেটা পচে যায়। পচে যাওয়ার ফলে আমরা হচ্ছে সেটাকে কি করি, পাট গাছ থেকে সুন্দর করে আঁশটা সারিয়ে নিই। তো এইভাবে এখানটে পাট আঁশ সারিয়ে নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানটে মোটামুটি 10 থেকে 15 দিন যাব রাখা হয়েছিল পুকুরের মধ্যে, তারপরে এখানটায় পাটের আঁশ সারিয়ে নেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে গ্রামীণ পদ্ধতি। তো আমাদের এলাকায় এভাবেই পাট আঁশ সারিয়ে নেওয়া হয়। তো বাইরে অন্যান্য এলাকা, অন্যান্য ডিস্ট্রিক্ট, অন্যান্য জেলা যে রয়েছে সেগুলাতে কিভাবে পাটের আঁশ সারিয়ে নেওয়া হয় সেটা ঠিক জানা নেই, তবে আমাদের এলাকায় এইভাবে পাটের আঁশ সারিয়ে নেওয়া হয়। তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকুন কীভাবে কীভাবে পাটের আঁশ সারিয়ে নেওয়া হচ্ছে আমার সবাইকে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন আপনাদের কাছে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পৌঁছাতে পারে। ধন্যবাদ সবাইকে।